আপনি যদি একজন ভালো ট্রেডার হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে মার্কেটে প্রতিটা ক্যান্ডেলস্টিক সম্বন্ধে খুব ভালো পরিমাণ নলেজ থাকা লাগবে, তবেই আপনি বুঝতে পারবেন মার্কেটে কখন কোন ক্যান্ডেলস্টিকটা হলে মার্কেট কখন কোন দিকে মুভ করে, মার্কেট কি আপে যাবে নাকি ডাউনে যাবে, এবং আপনার কি ওই সঠিক জায়গায় আপে ট্রেড নেওয়া উচিত নাকি ডাউনে ট্রেড নেওয়া উচিত। এই সঠিক জিনিসটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি প্রতিটা ক্যান্ডেলস্টিক সম্বন্ধে সঠিকভাবে আপনার আইডিয়া বা ধারণা থাকবে। কাজেই আজকের এই ভিডিওতে আমি ওই জিনিসটাই আপনাদেরকে বুঝিয়ে দিব যে কোন ক্যান্ডেলস্টিকটা হলে মার্কেট কখন কোন ডিরেকশনে মুভ করে। কাজেই ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকেন। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দেখেন, ট্রেনিংয়ে আপনি একদম বিগিনার হন বা হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলের হন তাতে কিচ্ছু যায় আসে না। আপনি যদি ট্রেনিংয়ে খুব ভালো পরিমাণে এক্সপার্ট লেভেলের হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে খুব ভালো পরিমাণে আইডিয়া বা ধারণা থাকা লাগবে। দেখেন, আপনি প্রতিটা মার্কেটে দেখতে পারবেন হিউজ পরিমাণ ক্যান্ডেলস্টিক, মার্কেট একবার আপে যাচ্ছে একবার ডাউনে যাচ্ছে, এবং মেইন কথা হচ্ছে যে মার্কেট একবার আপে যাচ্ছে একবার যে ডাউনে যাচ্ছে কেন যাচ্ছে এবং কীভাবে যাচ্ছে, এই সঠিক জিনিসটা যতক্ষণ না আপনি জানতে পারছেন ততক্ষণ আপনি কখনোই মার্কেটে একজন ভালো ট্রেডার হতে পারবেন না। না না, এতে কোনো সন্দেহ নাই। তো যাই হোক, এখন ফার্স্ট অফ অল আমরা যেটা জানবো, একদম বিগিনার থেকে আমি শুরু করব। অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই এই যে আমাদের যে স্টিকগুলো ক্যান্ডেল স্টিকগুলো তৈরি হয়, এখানে আমরা নর্মালি দুই ধরনের ক্যান্ডেল স্টিক দেখতে পারি। আমাদের ট্রেডিংয়ের বাসায় আমি বলি এই যে দুই ধরনের ক্যান্ডেল স্টিক, একটা হচ্ছে রেড ক্যান্ডেল আর একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। ট্রেনিংয়ের বাসায় রেড ক্যান্ডেল যেগুলো ওইগুলোকে বলা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল স্টিক, আর যেগুলো হচ্ছে গ্রিন ক্যান্ডেল এগুলোকে বলা হয় হচ্ছে বুলিশ ক্যান্ডেল স্টিক। তো একটু পরে আমি আলোচনা করব সমস্ত কিছু, ক্যান্ডেল স্টিক নাম সহ একদম এ টু জেড সব কিছু জানতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখতে থাকেন। দেখেন, এই ভিডিওটা আপনি যদি দেখতে অধৈর্য হন তাহলে আমি ভিডিওটা তৈরি করছি, কত কিছু করে আমি তৈরি করছি তাহলে আমার না জানি কত পরিশ্রম হচ্ছে, আপনি একটা বার চিন্তা করবেন। তো ট্রেডিংয়ে অবশ্যই অবশ্যই মেইনলি হচ্ছে ধৈর্যের খেলা। আপনি ট্রেডিংয়ে আসলে আগে হচ্ছে শিখতে হবে। ট্রেডিংয়ে যারা হচ্ছে শর্টকাট খোঁজেন, আপনি হয়তো আমার ভয়েসটা শুনে অলরেডি বুঝতে পারছেন না, আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমি ভিডিওটা দুইবার মেক করছি কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, ভিডিওতে দুইবারই আমার ভয়েসে সমস্যা হয়েছে। হ্যাঁ, আমার মাইক্রোফোনের সেটআপটা বারবার সমস্যা হয়েছে, যার কারণে এখন আবার পুনরায় ভিডিওটা মেক করতেছি। আমার ভয়েসে গলার অবস্থা খুবই খারাপ, তারপরে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যেন ভালো কিছু দিতে পারি। তো যাই হোক, ফার্স্ট অফ অল আমরা জানবো যে ক্যান্ডেল স্টিকগুলো কীভাবে তৈরি হয়, এই জিনিসটা আগে আমাদেরকে জানতে হবে। কারণ এই জিনিসটা যদি আপনি সঠিকভাবে নাই জানেন, আপনার ভিতরে কিন্তু সঠিক কনফিডেন্স লেভেলটা আসবে না, আপনি হচ্ছে মানে একটা হাই হতাশের ভিতরে থাকবেন যে ক্যান্ডেল স্টিকগুলো এইভাবে তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে, আমি যে আফে নিচ্ছি ডাউনে নিচ্ছি, কোম্পানি কি আবার ইচ্ছা করে আমাকে লস করাই দিচ্ছে না। তো আপনি এই জিনিসগুলো তখন যখন নিজে সুন্দরভাবে জানবেন বুঝবেন, তখন আপনার ভিতরে অটোমেটিকলি একটা কনফিডেন্স লেভেল চলে আসবে। দেখেন, এই ক্যান্ডেল স্টিকগুলো মেনলি তৈরি হয় হচ্ছে বায়ার এবং সেলারের উপরে ডিপেন্ড করে। বায়ার কারা, যারা হচ্ছে বিক্রি করে, আর সেলার কারা, যারা হচ্ছে কিনে। তো এই বায়ার আর সেলারের উপরে ডিপেন্ড করে কিন্তু হচ্ছে এই ক্যান্ডেল স্টিকগুলো তৈরি হয়। এখন কীভাবে তৈরি হয়, দেখেন আমরা ফরেক্স ট্রেডিং নামে একটা নাম শুনে থাকবো। ফরেক্স ট্রেডিং মানে হচ্ছে ওইখানে বিভিন্ন দেশের কারেন্সি কেনা বেচা হয়। লাইক আজকে আমেরিকান একটা ডলার, ইউএস ডলার ধরেন, আমেরিকান একটা ইউএস ডলারের দাম ধরেন 105 টাকা। এখন ধরেন 105 টাকা, সবাই মনে করতেছে এই ডলারটার দাম কম, সবাই কিনলো। এবং ধরেন ফরেক্স ট্রেডিংয়ে যেটা করে বিভিন্ন ব্রোকারের মাধ্যমে, সবাই কিনলো এবং ধরেন কালকে এই ডলারের দাম বেড়ে গেলো 120 টাকা, সবাই যখন দামটা বেড়ে গেলো তখন সেল করে দিল। এই যে কেনা এবং বেচা, একবার যখন বাড়ে তখন সবাইকে সেল করে, যখন আবার দামটা ডলারের কমে তখন সবাই কিনে। এই যে কেনা বেচা যে করতেছে, ক্রয় বিক্রয় যে করতেছে, এই ক্রয় বিক্রয়ের উপরে নির্ভর করে হচ্ছে এই যে ক্যান্ডেল স্টিকগুলো তৈরি হয়। ক্রয় এবং বিক্রয়ের উপরে নির্ভর করে ক্যান্ডেল স্টিকগুলো তৈরি হয়। যেমন দেখেন এখানে রেড ক্যান্ডেল, দ্যাট মিনস হচ্ছে কি, রেড ক্যান্ডেল মানে হচ্ছে আপনার সেলারের প্রেশার বেশি। রেড ক্যান্ডেল মানে হচ্ছে এখানে সবাই বিক্রি করতেছে ডলারটা, আর গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে সবাই ডলারটাকে ক্রয় করতেছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হইলাম, রেড ক্যান্ডেল মানে এই যে রেড ক্যান্ডেল, এখানে এই যে আমরা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, আমি একটু ব্রাশ এখানে নিয়ে আসি, এখানে এই যে আমরা রেড ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি, রেড ক্যান্ডেল মিনস হচ্ছে আমাদের ডলার সবাই বিক্রি করতেছে। ধরেন এখানে এখানে ধরেন এই ডলারটার দাম উঠলো 110, আচ্ছা এটা আমি পরে গিয়ে বোঝাচ্ছি, শুধু এতটুকু বুঝে রাখেন, রেড ক্যান্ডেল মিনস হচ্ছে ডলার সবাই বিক্রি করতেছে, আর গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে ডলার আপনার হচ্ছে ক্রয় করতেছে। তো এই যে ক্যান্ডেল স্টিকগুলো কীভাবে তৈরি হয়, ক্যান্ডেল স্টিকগুলো হচ্ছে কি, এখানে প্রতি মিনিটের ক্যান্ডেল স্টিক, এটা হচ্ছে প্রতি মিনিটে, আপনি প্রতি মিনিটে কীরকম সেলারের প্রেশার আছে, কীরকম বায়ারের প্রেশার আছে, এই জিনিসগুলো দেখি। আমরা যদি ক্যান্ডেল স্টিকের টাইমটা চেঞ্জ করে দিই, লাইক হচ্ছে আমি যদি এখন এখানে 5 সেকেন্ডের দিই, তাহলে এখানে দেখবেন 5 সেকেন্ডে কেমন বায়ার আর সেলারের প্রেশার। এখানে দেখেন এই যে 5 সেকেন্ডের ভিতরে বায়ারের প্রেশার কেমন, সেলারের প্রেশার কেমন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে ক্যান্ডেল স্টিক তৈরি হচ্ছে। মানে হচ্ছে কি, এই 5 সেকেন্ডের ভিতরে সেলারের প্রেশার বেশি, যার কারণে মার্কেট একভাবে উপরের দিকে যাচ্ছে, এবং হচ্ছে
টোটালটা আমরা যখন এটাকে এক মিনিটের করে নিই, ধরেন এটাকে যদি আমি 10 সেকেন্ড 15 সেকেন্ড 5 সেকেন্ড তো যদি 10 সেকেন্ড করে নিই, তাহলে হচ্ছে এখানে কি এই দুইটা ক্যান্ডেলের মুভমেন্ট একসাথে দেখাবে। কারণ আমরা একটু আগে 5 সেকেন্ড করে দেখছি, যখনই 10 সেকেন্ড করে নিলাম তখন দুইটা ক্যান্ডেলের মুভমেন্ট একসাথে দেখাচ্ছে। আমি যদি সেম টু সেম আবার একইভাবে যদি 1 মিনিট করে নিই, তাহলে 1 মিনিটে কত 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে এখানে 6টা ক্যান্ডেলের মুভমেন্ট একসাথে দেখাচ্ছে। মানে কি দেখেন মার্কেট আপ যাওয়া শুরু করছিল, যার কারণে এখানে আপ ডিরেকশন দেখাচ্ছে। তাহলে এখানে হচ্ছে কি প্রতি ক্যান্ডেলস্টিক মিনিটের ক্যান্ডেলস্টিকের উপরে হচ্ছে প্রতি মিনিটে হচ্ছে প্রতি টাইম জোনের উপরে হচ্ছে ক্যান্ডেলস্টিক তৈরি হয়। সেটা যে টাইমে থাকবে ওই টাইম জোনের উপর হচ্ছে ক্যান্ডেলস্টিক তৈরি হচ্ছে। আপনি যদি 5 সেকেন্ডের টাইম জোন দেখবেন তখন একভাবে ক্যান্ডেলস্টিক তৈরি হচ্ছে, মার্কেট যদি আপে যায় আপেই দেখাবে, এবং হচ্ছে যদি ডাউন হয়েছে ডাউনেই দেখাবে। সেটা আপনার টাইম জোনের উপরে বিশেষ করে হচ্ছে আপনার কি বলে টাইম জোনের উপরে নির্ভর করবে। তো যাই হোক, আমরা অতটুকু বুঝলাম রেড ক্যান্ডেল হয় হচ্ছে যদি এখানে সেলাররা ডলার বিক্রি করে, আর গ্রিন ক্যান্ডেল হয় হচ্ছে সেলাররা যখন ক্রয় করে। তাহলে এই চার্ট যেগুলো আমরা দেখি এগুলো হচ্ছে তাহলে টোটালটাই ফরেক্স ট্রেডিংয়ের চার্ট। হ্যাঁ, আপনি কোটেক্স বলেন, পকেট অপশন বলেন, আইকি অপশন বলেন, যেখানেই বলেন না কেন, প্রত্যেকটা মার্কেটে কিন্তু এই যে চার্টগুলো ইউজ করে এগুলো হচ্ছে ওই সকল মার্কেটের চার্ট। এখানে চাইলে কোম্পানি কোনো কিছু করতে পারে না। বাট যদি আপনি ওটিসি মার্কেট, যেমন এই যে এখানে খেয়াল করলে দেখবেন উপরে কিন্তু ওটিসি লেখা আছে, এই মার্কেটটা আমি দেখাই আপনাদের। এখানে কিন্তু এই যে ওটিসি মার্কেট, এই যে ওটিসি মার্কেট, এই ওটিসি মার্কেটটা কিন্তু আবার আপনার কোনো ফরেক্স ট্রেডিংয়ের চার্ট না। এই চার্টটা সরাসরি কোম্পানি পরিচালনা করে, এই চার্টটা সরাসরি কোম্পানি পরিচালনা করে। আপনার দেখতে হয়তো রিয়েল মার্কেটের মতো মনে হইতে পারে, বাট এটা রিয়েল মার্কেট না। রিয়েল মার্কেট আপনাকে এখান থেকে খুঁজে বের করে নিতে হবে। যেমন আজকে হচ্ছে রবিবার, আজকে রিয়েল মার্কেট কিন্তু বন্ধ কোটেক্সে। তো এইভাবে আপনাকে রিয়েল মার্কেট হচ্ছে আগে বের করে নিতে হবে। তো এখানে এগুলো কিন্তু আবার, এটা কিন্তু আবার রিয়েল মার্কেট না, এটা আমি যেহেতু মার্কেট বন্ধ তারপর আপনাদেরকে সঠিক জিনিসটা এক্সপ্লেন করে বোঝানোর জন্য হচ্ছে। সব কিছু এখানে একই, কোনো ব্যবধান নাই, শুধু এটা হচ্ছে কোম্পানি পরিচালনা করে। আর রিয়েল মার্কেট তো হচ্ছে সেলার এবং বায়ের উপরে ডিপেন্ড করে চলে। তো যাই হোক, আমরা এতটুকু অ্যাটলিস্ট বুঝে গেলাম রেড ক্যান্ডেল কেন মেক হয় এবং গ্রিন ক্যান্ডেল কেন মেক হয়। এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব এবং স্ক্রিনে গিয়ে হচ্ছে আপনাদেরকে একদম স্লাইড শো আমি দেখাবো। আমি নিজে ওই স্লাইডগুলো আমি নিজে তৈরি করছি আপনাদেরকে যেন সঠিকভাবে বুঝাইতে পারি এবং সঠিকভাবে যেন ধারণা দিতে পারি। আমার কথা হচ্ছে আমি হিউজ পরিমাণ সময় নিয়ে ভিডিওটা বানাচ্ছি, অ্যাটলিস্ট আমি এতটুকু রিকোয়েস্ট করব ভিডিওটা দেখলে আপনার লাভ হবে বরং ক্ষতি হবে না, ঠিক আছে? হয়তো একটু সময় ইনভেস্ট হবে এটাই, কারণ ট্রেনিং আপনি সময় না দিলে দেখেন ভালো কিছু শিখতে পারবেন না। তো যাই হোক, আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পরে আমি স্ক্রিনে আগে আইকনটা নিয়ে নিই, ব্রাশ আইকন নিয়ে নিলাম। দেখেন এখানে হচ্ছে আপনি খেয়াল করলে দেখবেন এখানে দুই ধরনের ক্যান্ডেল প্যাটার্ন দেখা যাচ্ছে, একটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল আর একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। তো আমরা একটু আগে শিখলাম বেয়ারিশ মানে হচ্ছে কি রেড ক্যান্ডেল, আর বুলিশ মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেল। সহজ ভাষায় আপনি বুঝে নেন, বেয়ারিশ মানে রেড ক্যান্ডেল মানে হচ্ছে ভয়ানক জিনিস, মানে আপনি যে কোনো একটা জিনিস কিনলেন ওটার দাম যখন কমে যাচ্ছে তখন হচ্ছে এটা হচ্ছে, আর গ্রিন মানে আপনি যখনই একদম মানে আমি খাঁটি বাংলায় বলতেছি আপনার সহজে বোঝার ক্ষেত্রে, আপনি যখন কোনো একটা জিনিস কিনলেন তখন সেটা দাম বেড়ে যাচ্ছে, তার মানে যখন সবুজ হচ্ছে বা গ্রিন হচ্ছে, সহজ ভাষায় আমি বুঝাইলাম আর কি। তাহলে রেড ক্যান্ডেল সবসময় ট্রেডিংয়ের ভাষায় বলা হয় হচ্ছে বেয়ারিশ, আর গ্রিন ক্যান্ডেলকে সবসময় ট্রেডিংয়ের ভাষা হয় হচ্ছে বুলিশ। তাহলে দেখেন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কীভাবে তৈরি হচ্ছে। ধরেন আমি আপনাকে বুলিশ থেকে শুরু করি, বুলিশ থেকে বোঝানো শুরু করি। আমরা যেহেতু জানি গ্রিন ক্যান্ডেল, দ্যাট মিনস হচ্ছে বুলিশ ক্যান্ডেল সবসময় আপের দিকে আপওয়ার্ড করছে, আপনার আপের দিকে যায় বা আপের দিকে মুভমেন্ট করে। দেখেন এখানে এই যে বুলিশ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা শুরু হয়েছে কোথায় থেকে? প্রাইসটা ধরেন এখান থেকে শুরু হয়েছে, এই প্রাইসটা ধরেন এখান থেকে শুরু হয়েছে। দাঁড়ান আমি এখানে মার্কারটা নিয়ে দিই, এখান থেকে ধরেন প্রাইসটা শুরু হয়েছে, এখান থেকে প্রাইসটা শুরু হয়েছে। আমি আপনাদের সুবিধার্থে আইকন দিয়ে দিয়ে দেখেন, এই যে আইকন দিয়ে দিয়ে সুন্দর করে প্রাইস কোথায় শুরু হয় কোথায় ক্লোজ হয় এগুলো আবার সুন্দর করে দেখাই দিছি। আর আপনাদের সুবিধার্থে এই যে প্রত্যেকটা স্লাইড আমি যেগুলো নিজে তৈরি করছি, এই স্লাইডগুলো আপনারা নিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ডিরেক্টলি আমার টেলিগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে জিনিসগুলো দিয়ে দিব, কোনো সমস্যা নাই, কোনো টাকা দিতে হবে না, ফ্রিতে আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, তো তাহলে গ্রিন ক্যান্ডেলে সবসময় মার্কেট ওপেন হয় হচ্ছে নিচ থেকে, মার্কেট ওপেন হয় হচ্ছে নিচ থেকে, এই যে এখান থেকে মার্কেট ওপেন হয় এবং ক্লোজ দেয় হচ্ছে এখানে। আর রেড ক্যান্ডেলে সবসময় যেহেতু আমরা জানি মার্কেট ডাউনের দিকে আসে, মার্কেট সবসময় ওপেন হয় হচ্ছে এখানে এবং ডাউনে আপনার হচ্ছে ক্লোজ দেয় হচ্ছে এখানে। যেমন হচ্ছে আমরা একদম চার্টে আসি, চার্টে আসলে দেখবেন, যেমন এখানে দেখেন খেয়াল করলে দেখবেন আমি আপনাদেরকে দেখাই ব্রাশ নিয়ে, এই যেমন রেড ক্যান্ডেল সে ওপেন হয়েছে কোথায়? উপরে। আর ক্লোজ দিয়েছে কোথায়? এই যে নিচে এসে, তাই না? এবং গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে দেখেন মার্কেটটা সে ওপেন হয়েছে কোথায়? এই যে নিচে, আর ক্লোজ দিয়েছে কোথায়? এই যে উপরে। তাহলে আমরা একটা জিনিস সেখান থেকে ক্লিয়ার বুঝে গেলাম যে রেড ক্যান্ডেলে সবসময় মার্কেট উপরে ওপেন হয় নিচে ক্লোজ দেয়, আর গ্রিন ক্যান্ডেলে সবসময় মার্কেট নিচে ওপেন হয় উপরে ক্লোজ দেয়। এখন দেখেন এখানে গ্রিন ক্যান্ডেলটা ওপেন হয়েছিল এখানে, বাট দেখেন সে কিন্তু এখানে ওপেন হওয়ার পরে সে আবার নিচের দিকে গেছে। এখন প্রশ্ন আসতে পারে কেন গেছে। এখন এখানে ধরেন মার্কেটটা যখনই ওপেন হয়েছে, মার্কেটটা ওপেন হওয়ার পরে এখানে সেলারে একটা ফিশার সৃষ্টি করছে। সেলার মানে কি যারা ডলার বিক্রি করে। তো আমরা জানি ডলার যখনই সেল করে তখন কিন্তু মার্কেট নিচের দিকে আসে, দেখেন তখন মার্কেট কিন্তু নিচের দিকে আসা শুরু করছিল।
কিন্তু নিচের দিকে এসে মার্কেটটা টিকে থাকতে পারেনি, মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, মার্কেট এখানে টিকে থাকতে না পেরে আবার বায়াররা একটা প্রেশার সৃষ্টি করছে, মানে হচ্ছে বায়াররা আবার ডলার কেনা শুরু করছে, কিনতে 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 ডলারটাকে নিয়ে একদম এখানে নিয়ে শেষ করছে। ধরেন এখানে এখান থেকে যখন কেনা শুরু করছে এখানে ধরেন ডলারের দাম ছিল 105 টাকা, এবং এখানে যখন আবার সেলাররা নিয়ে আসছে তখন ধরেন ডলারের দাম চলে আসছে 100 টাকায়, 100 টাকা থেকে আবার বায়াররা এমন প্রেশার দিছে ডলারটা এখানে এসে 120 টাকায় ধরেন ঠেকছে। 120 টাকা ঠেকার পরে এখন আবার কি করছে, কিছু কিছু বায়ার আবার এখান থেকে কি করছে, সেলার আবার ডলারটাকে সেল করা শুরু করছে। সেল করার কারণে মার্কেটটা দেখেন শেষমেশ ক্লোজ দিছে কোথায়, এখানে এসে ধরেন 115 টাকা। তাহলে আমরা দেখলাম কি মার্কেটটা শুরু হয়েছে 105 টাকা রেট থেকে, এখান থেকে সেলাররা কিছু পরিমাণ প্রেশার ক্রিয়েট করছে কিন্তু এখানে সেলাররা টিকে থাকতে পারে নাই, বায়ারের প্রেশার এত বেশি ছিল যার কারণে মার্কেটটারে পুরো উপরের দিকে নিয়ে গেছে, এবং হালকা পরিমাণ কিছু সেলার আবার এখানে প্রেশার দেওয়ার কারণে মার্কেট আবার হালকা একটু নিচে এসে ক্লোজ দিছে। তাইলে এখানে আমরা ওপেন করলাম এখানে, ক্লোজ হলো এখানে, এবং এখানে হচ্ছে আমাদের প্রাইসটা সর্বোচ্চ এখানে উঠছে কিন্তু টিকে থাকতে পারেনি, এবং সর্বনিম্ন এখানে নামছে তাও টিকে থাকতে পারেনি। তাহলে আমাদের মেইন বডি হচ্ছে এখানে কোনটা, এইটা। তাহলে আমাদের রিয়েল ফাইজ হচ্ছে এটা, বা চেকটাকে রিয়েল বডি বলা হয়, বা হচ্ছে মেন ক্যান্ডেল স্টিকের মেন বডি হচ্ছে এই যে এইটা, এই যে ওপেন থেকে সরি এই যে ক্লোজ থেকে ওপেন, এটা হচ্ছে মেন বডি। তাহলে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা বুঝে গেলাম এখানে মার্কেট এখানে ওপেন হয়েছে কিন্তু সেলাররা কিছু প্রেশারের কারণে মার্কেট এখানে আসছে, কিন্তু আবার যখন এই বায়াররা প্রেশার ক্রিয়েট করছে ডলার কেনা শুরু করছে এখানে উঠছে, আবার এখানে কী করছে কিছু পরিমাণ সেলার সেল করা শুরু করছে, এবং দিন শেষে মার্কেট এক মিনিটের ক্যান্ডেল হোক 10 মিনিটের হোক প্রত্যেকটা মিনিটের উপরে প্রত্যেকটা দিনের উপরে আলাদা আলাদা ক্যান্ডেল যখনই তৈরি হয় দেখবেন সুন্দর করে আবার এখানে ক্যান্ডেল এসে ক্লোজ দিয়ে দিছে। তার মানে কি আমরা এখান থেকে স্পষ্ট এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এটার গ্রিন ক্যান্ডেল মানে এটার প্রেশার অনেক বেশি। আচ্ছা একই নিয়মে এখন আমরা আসি বেয়ারিশ ক্যান্ডেলে, বেয়ারিশ ক্যান্ডেলে সেম টু সেম, শুধুমাত্র এখানে একটু ভিন্নতা কি যেহেতু গ্রিনে হচ্ছে আপের দিকে আপ ডিরেকশনে চলে আর বেয়ারিশে হচ্ছে ডাউন ডিরেকশনে, তাহলে আমাদের এখানে ওপেন হবে শুধুমাত্র উপর থেকে, উপর থেকে ওপেন হওয়ার পরে দেখেন এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে মার্কেটে কী করছে কিছু পরিমাণ বায়ার ডলার কেনা শুরু করছে, কেনা শুরু করার কারণে উপরের দিকে মার্কেট উঠছে, কিন্তু এখানে মার্কেটে উপরের দিকে তারা বেশিক্ষণ টিকে থাকতে পারেনি, এখানে সেলারের এত পরিমাণ প্রেশার ছিল এখান থেকে ডলারের দাম হুর হুর করে একদম নিচে এখানে চলে আসছে, এখানে এসে তাও কিন্তু আবার এখানে মার্কেট টিকে থাকতে পারেনি। দেখেন আবার কিছু পরিমাণ বায়ার, সামান্য পরিমাণ বায়ার আবার ডলারটাকে কিনে এখানে নিয়ে আসছে। তাহলে আমরা এখানে বুঝলাম কি এখানে সেলার বায়ারের যে প্রেশারটা, বায়ারের যে প্রেশারটা এটা খুবই অল্প পরিমাণ ছিল যার কারণে এখানে টিকে থাকতে না পারে, ক্যান্ডেল স্টিক একদম পুরো ডাউনে আসছে, আবার এখানেও বায়াররা একটু চেষ্টা করছিল মার্কেটটার উপরে নেওয়ার তাও পারেনি, যার কারণে হচ্ছে এটা পুরোটা একটা রেড ক্যান্ডেল মেঘ হয়েছে। তাহলে আমরা বুঝে গেলাম এখন রেড ক্যান্ডেল কেন মেঘ হয় এবং হচ্ছে বুলিশ ক্যান্ডেল কেন মেঘ হয় এবং কীভাবে মেঘ হয় আমরা বুঝে গেলাম। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের মেইন বডি, এটা হচ্ছে ক্যান্ডেল স্টিক সেটা হোক রেড বা হচ্ছে বুলিশ বা বেয়ারিশ যেটাই হোক সেটা হচ্ছে মেইন বডি হচ্ছে এটা। আর এখানে এই যে নিচে যেগুলো দেখা যাচ্ছে এগুলোকে আমরা বলতে পারি উইক শ্যাডো, হ্যাঁ, বা হচ্ছে ক্যান্ডেল স্টিকের উইক পয়েন্ট, হ্যাঁ, যেমন হচ্ছে এটাকে আমরা বলতে পারি আফার শ্যাডো বা হচ্ছে আফার উইক পয়েন্ট। হ্যাঁ, আপনার যেহেতু এটা উপরে সেক্ষেত্রে আমরা আফার উইক বা হচ্ছে আপার শ্যাডো বা এটা বাংলাতে আমরা বলতে গেলে লেজো বলে থাকি অনেকে বা সায়া বলে থাকি, যেমন এখানে হচ্ছে কি এটা হচ্ছে লয়ার শ্যাডো। হ্যাঁ, মানে হচ্ছে কি এটা হচ্ছে উইক উইক ক্যান্ডেল, মানে হচ্ছে কি এখানে সেলাররা সরি বায়াররা টিকে থাকতে পারেনি তার কারণে আমরা এটাকে উইক বলতেছি, এখানেও সেম বায়াররা টিকে থাকতে পারেনি যার কারণে আমরা এটাকে উইক বলতেছি, এখানেও সেম হয়েছে কি এই যে আফের দিকে যাওয়ার চেষ্টা করছিল বায়াররা কিন্তু টিকে থাকতে পারেনি যার কারণে আমরা এটাকে উইক বলতেছি, এখানেও সেম টু সেম সেলাররা নিচের দিকে মার্কেটটাকে আনতে চাইছিল বাট টিকে থাকতে পারেনি যার কারণে আমরা এটাকে উইক বলতেছি। তার মানে আমরা ক্লিয়ার ক্যান্ডেল স্টিক কীভাবে ওপেন হয় কীভাবে ক্লোজ হয় এবং কেন এগুলো হয়, ক্লিয়ার তো? তাহলে এখন আমরা বাকি প্রসেসে যাচ্ছি, আমরা একের পর এক এখন হচ্ছে স্লাইড দেখবো, একটু ওয়েট করেন। আচ্ছা এটা না, আমরা একটু ওয়েট করেন, ভালো কিছু শিখবেন, সমস্যা নেই। আচ্ছা এখন হচ্ছে এটা হচ্ছে কি আমাদের পুরো একটা কি ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল, যেটা আমরা একটু আগে শিখছি রেডকে সবসময় বেয়ারিশ ক্যান্ডেল বলা হয়, এটা হচ্ছে টোটালটা একটা বেয়ারিশ ক্যান্ডেল, এটা হচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেল, কিন্তু এখানে দেখেন এটা হচ্ছে লং বেয়ারিশ ক্যান্ডেল আর এটা হচ্ছে শর্ট বেয়ারিশ ক্যান্ডেল। লং বেয়ারিশ ক্যান্ডেল কেন, এটা হচ্ছে এটার ভিতরে দেখেন উইকটা কম, উইকটা কম মানে হচ্ছে কি এখানে উইকটা কম মানে হচ্ছে কি এই এই ক্যান্ডেলটার সেলারের প্রেশার প্রচুর, এখানে মার্কেট আপে নেওয়ার চেষ্টা করলেও বায়ারের বায়ারের কোনো প্রেশার এখানে খানা পাবে না বা পাত্তা পাবে না, এখানেও সেম টু সেম কোনো পাত্তা পাবে না, এখানে সেলারের হচ্ছে মেন প্রেশার। এখন এখানে যদি খেয়াল করেন এখানেও কিন্তু সেলারের প্রেশার বাট এখানে মাঝে মধ্যে খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু বায়ারেরও এটার থেকে একটু প্রেশারটা বেশি, উইকে প্রেশারটা একটু কিন্তু বায়ারের বেশি। দেখেন এখানে মার্কেট নিচে আসছে যখন তখন কিন্তু বায়াররা আবার একটু উপরে নেওয়ার চেষ্টা করছিল, নিয়ে এখানে কিন্তু ক্লোজ দিয়ে দিয়েছে মার্কেটটারে। তার মানে এখানে এটার থেকে এখানে একটু বায়ারের প্রেশার বেশি যার কারণে এটা হচ্ছে শর্ট বেয়ারিশ ক্যান্ডেল আর এটা হচ্ছে লং বেয়ারিশ ক্যান্ডেল। এখন আমরা মার্কেটের চার্টে সরাসরি দেখব এই চার্টগুলো যখন হয় মার্কেট তখন কখন কোন দিকে শিফট করে। ওকে, এখন আমরা সরাসরি মার্কেটে চলে আসলাম,
মার্কেট এসে আমি আগে আপনাদেরকে এই জিনিসটা বের করি, এরপর হচ্ছে দেখাচ্ছি। ওকে, আমি পেয়ে গেলাম। এখানে যদি খেয়াল করেন আপনারা, একটু ভালো করে খেয়াল করলে দেখবেন, আমি ব্রাশ আইকনটা নিয়ে নিই। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে আমাদের একটা লং বেয়ারিশ ক্যান্ডেল দেখতে পারবেন। এখানে একটা লং বেয়ারিশ ক্যান্ডেল দেখা যাচ্ছে। কোথায় দেখা যাচ্ছে? এই যে এখানে, এখানে একটা লং বেয়ারিশ ক্যান্ডেল যখনই দেখা যাচ্ছে, দেখেন আমাদের এখানে কিন্তু মার্কেট সাপোর্টে আসছে, সরি রেজিস্ট্যান্সে যখনই আসছে, এখান থেকে মার্কেট তার রেজিস্ট্যান্সে আসছে, তার মানে কি সে এখন ডাউনে যাওয়ার, আমরা নর্মাল যেটা বেসিকই যেটা জানি যে সাপোর্ট রেজিস্ট্যান্সে আসলে মার্কেট আবার ব্রেকআউট করে নিচে আসে। কিন্তু এখানে খেয়াল করেন, এখানে তো সে একটা রেড ক্যান্ডেল হয়েও মার্কেট আবার আপে চলে যেতে পারতো, বাট সে যায়নি কেন? দেখেন এখানে যখনই প্রথম রেড ক্যান্ডেলটা হয়েছে, হওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের একটা লং বিয়ারিশ ক্যান্ডেল মেক হয়েছে। এই যে দেখেন দুই নম্বর ক্যান্ডেলটা লং বিয়ারিশ ক্যান্ডেল, যার কারণে এখানে হিউজ পরিমাণ একটা সেলারের প্রেশার ছিল, এবং হচ্ছে এই প্রেশারের কারণে দেখেন পরবর্তী ক্যান্ডেলও কিন্তু আমাদের রেড ক্যান্ডেল হয়েছে। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম, যখনই আমরা লং বিয়ারিশ ক্যান্ডেল দেখবো, এরকম করে লং বিয়ারিশ ক্যান্ডেল যখনই দেখবো, তখনই আমরা বুঝবো যখন আপ ডিরেকশন থেকে মার্কেট ডাউনের দিকে মুভ হবে, তখন আমরা নিশ্চিত বা শিওরলিভাবে আমরা বলতে পারি মার্কেট ডাউনে যাবে। বাট এটা অবশ্যই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ফলো করে আপনাদের দেখতে হবে। আমি আবারও বলতেছি, যখন দেখবেন মার্কেট আপ থেকে ডিরেক্ট ডাউনের দিকে মুভমেন্ট করতেছে, হ্যাঁ আপ থেকে ডিরেক্ট ডাউনের দিকে আসতেছে, তখনই দেখবেন এরকম যদি ক্যান্ডেল মেক হয় সেটা হচ্ছে কি লং বেয়ারিশ, তখন বুঝবেন মার্কেট ডাউন আসবে। যেমন আমরা এদিকে একটু এক্সাম্পল দেখলে দেখতে পারবেন, দাঁড়ান আমি আপনাদের, এই যে যেমন এখানে দেখেন, এই যে দেখেন এখানে একটা এই যে লং বেয়ারিশ ক্যান্ডেল মেক হয়েছে, লং বেয়ারিশ ক্যান্ডেলটা মেক হওয়ার পরে মার্কেট দেখেন পরপর এত পরিমাণের সেলারের প্রেশার, মার্কেট আস্তে আস্তে ডাউন আসা শুরু হয়েছে। তো সেম টু সেমভাবে আমরা এখন শর্ট বেয়ারিশ ক্যান্ডেলটাও দেখবো, যেটা হচ্ছে শর্ট বেয়ারিশ ক্যান্ডেল। একটু ওয়েট করেন, আমি মার্কেটটা অ্যানালাইজ করে আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য যেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। হ্যাঁ, এই যে যেমন দেখেন এখানে একটা শর্ট বেয়ারিশ ক্যান্ডেল, যেটার হচ্ছে শ্যাডোটা একটু বড়, এই যে দেখেন নিচের দিকে শ্যাডোটা একটু বড় এবং উপরের দিকে হালকা পরিমাণ শ্যাডো আছে, এবং যেটা হওয়ার কারণে কিন্তু মার্কেট ডাউনের দিকে ডিরেকশন করছে। দেখেন মার্কেট কিন্তু আপের থেকে আস্তে আস্তে ডিরেক্টলি ডাউনের দিকে আসছে। তো কেন আসছে? কারণ হচ্ছে এটার ভিতরে সেলারে প্রচুর প্রেশার আছে, এটার ভিতরে সেলারে প্রচুর প্রেশার আসে, যার কারণে দেখেন তার পরবর্তী ক্যান্ডেল হচ্ছে ডাউন ক্যান্ডেল, দুইটা পরপর মেক হয়েছে। তাহলে আমরা যদি এখানে একটা ডাউন ট্রেড নিতাম 100% উইন থাকতাম, রাইট? আচ্ছা, এখন আমরা আবার হচ্ছে ক্যান্ডেল স্টিকে চলে আসি। এখন আমরা দেখব পরবর্তী ক্যান্ডেল হচ্ছে বুলিশ ক্যান্ডেল, আমরা বুলিশ ক্যান্ডেলটা দেখব। দেখেন এখানে বুলিশ ক্যান্ডেলের দুইটা ক্যান্ডেল সেম টু সেম, আবার যে লং বুলিশ আর একটা হচ্ছে শর্ট বুলিশ, আমরা যেটা একটু আগে দেখলাম লং বেয়ারিশ শর্ট বেয়ারিশ। তাহলে বুলিশ হচ্ছে মার্কেট আপের দিকে যায়, তাহলে এখানেও সেম টু সেম আমরা দেখতে পাচ্ছি এখানে সেলারের প্রেশারটা খুবই কম, উইকটা কম, এখানে উইকটা কম, এখানে উইকটা একটু মোটামুটি এটার থেকে বেশি, বাট এখানে আলটিমেটলি বডিটা কিন্তু অনেক স্ট্রং, উইকের থেকে বডি স্ট্রং। তার মানে কি এটা দুইটাই কিন্তু খুবই পাওয়ারফুল কিন্তু বুলিশ ক্যান্ডেল, মানে এগুলো যখনই আমরা দেখবো তখন আমরা বুঝবো মার্কেট আপওয়ার্ড ডিরেকশনে যাবে। তো আমরা এখন এক্সাম্পল স্বরূপ দেখে নিব, ডিরেক্ট চার্টের ভিতরে আমি বের করি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে যেমন এক্সাম্পল হিসেবে আপনারা এখানে খেয়াল করলে দেখবেন, এই যে দেখেন এখানে নিচে ছোট্ট করে একটা খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু লং বুলিশ ক্যান্ডেল, একটা লং বুলিশ ক্যান্ডেল মেক হয়েছে। দেখেন যখনই একটা লং বুলিশ ক্যান্ডেল তার সাপোর্টে এসে মেক হয়েছে, তখন আমরা নিশ্চিতভাবে বলতে পারি এর পরবর্তী ক্যান্ডেল কোনো সন্দেহ ছাড়াই কিন্তু আরও একটা বুলিশ ক্যান্ডেল মেক হবে। দেখেন যেমনটা কিন্তু এখানে হয়েছে, একটা লং বুলিশ ক্যান্ডেল মেক হওয়ার পরে পরবর্তী ক্যান্ডেলটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বুলিশ ক্যান্ডেলই কিন্তু মেক হয়েছে। আবার আমরা সেম টু সেম একইভাবে যদি দেখি, এখানে একটা শর্ট বুলিশ ক্যান্ডেল মেক হয়েছে, দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে একটা শর্ট বুলিশ ক্যান্ডেল, দেখেন তার উপরে শ্যাডো এবং নিচে হালকা পরিমাণ শ্যাডো আছে। তারপরে কী হয়েছে দেখেন, এই এটা মেক হওয়ার পরে মার্কেট দেখেন আস্তে আস্তে কিন্তু উপরের দিকে গ্রিন ক্যান্ডেল মেক হয়েছে। তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম, যখনই আমরা দেখবো যে মোটামুটি সাপোর্টের কাছাকাছি এসে আমাদের লং বুলিশ বা হচ্ছে শর্ট বুলিশ ক্যান্ডেল মেক হবে, তখন মার্কেট আপ ডিরেকশনে যাবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি আবারও বলছি, এটা কখন? যখন মার্কেট ডাউন ডিরেকশনে এসে আপ ডিরেকশনে যাওয়া হালকা শুরু করবে, তখনই আপনারা এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো খুঁজবেন, এবং খুঁজে সুন্দরভাবে ইজিলিভাবে আপনারা একটা আপ ট্রেড নিতে পারবেন, নিশ্চিতভাবে ওইটা উইন হবেন। এরপর আমরা পরবর্তী ক্যান্ডেল স্টিকটা দেখি। এখন আমরা দেখবো হচ্ছে হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল জিনিসটা আপনারা হয়তো বা অনেকবারই শুনেছেন, এই জিনিসটার ভিতরে অনেকের ভিতরে কনফিউশন লেগে যায়, হ্যামার ক্যান্ডেল কোনটা, তারপরে হচ্ছে স্প্রিং টপ ক্যান্ডেল কোনটা, হ্যাঙ্গিংম্যান কোনটা। তো যাই হোক, এই জন্য আমি একদম স্লাইড শো আমি নিজে তৈরি করছি, আপনারা আমি আবারও বলতেছি আপনারা চাইলে জিনিসগুলো নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ভিডিওর ভিতরে আরও একটা কথা বলে দিই, আপনারা অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাইয়া আপনি কি সিগন্যাল দিয়ে থাকেন বা হচ্ছে সিগন্যাল প্রোভাইড করেন, আমরা সিগন্যাল আপনার সিগন্যাল গ্রুপে জয়েন হবো, আপনার ট্রেডিংয়ের স্ট্র্যাটেজিগুলো খুব ভালো লাগে। দেখেন আমি আসলে সিগন্যালের কথা যদি বলি, একদম একটা মিনিট সময় নষ্ট করি, আমি যদি সিগন্যাল দিই, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি হয়তো বা সিগন্যাল আপনাকে একদিন দুই দিন তিন দিন দিলাম, হয়তো বা 10টা সিগন্যাল দিলাম, 8টা উইন হইলেন, 2টা লস হইলেন, আলটিমেটলি আপনার প্রফিট থাকলো,
কিন্তু দিন শেষে একটা জিনিস চিন্তা করবেন, আমি যেদিন থেকে আপনাকে সিগন্যাল দেওয়া বন্ধ করব ওই দিন থেকে কিন্তু আপনার ইনকামটা অফ। কাজে আমি এই জন্য বলি ট্রেডিং আপনি আগে শিখেন। বাট এক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা স্পেশাল জিনিস রাখছি, সেটা হচ্ছে আপনারা চাইলে আমাদের প্রিমিয়াম গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবেন, যেখানে আপনাদেরকে ওইখানে স্পেশাল কিছু সিক্রেট স্ট্র্যাটাজি শেখানো হবে। এখন আপনারা বলবেন যে ভাই আপনি কি ইউটিউবে সিক্রেটগুলো দিতে পারবেন না? ইউটিউবে আমি দিচ্ছি, ইউটিউবে যে আমি দিচ্ছি না তা না, বাট সিক্রেট কিছু স্ট্র্যাটাজি সবসময় থাকে যেগুলো কখন কেউই চায় না যে তারা ফ্রিতে দিয়ে দেয়। তার মানে আমি আবারও বলছি এটা যে এটা না যে আমি দিচ্ছি না, দিচ্ছি, বাট ওইখানে হচ্ছে কি আমি যেহেতু ক্লাস নিয়ে ওইখানে প্র্যাকটিক্যালি দেখাই, সেক্ষেত্রে আপনাদের জন্য একটু সুবিধা হবে। আপনারা চাইলে আমাদের ওই প্রিমিয়াম গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবেন। এটা হচ্ছে বর্তমানে খুবই সুবর্ণ একটা সুযোগ, আমি মাত্র 3 মাস এই অপশনটা চালু রাখবো, বাট এর পরবর্তীতে সময়ে আমি এই জিনিসটাকে আবার ফেড করে কোর্সের আকারে নিয়ে যাব। তো এখন কথা হচ্ছে যে আমি কেন আপনাদেরকে এইভাবে ফ্রিতে ওই আমাদের প্রিমিয়াম গ্রুপে অ্যাড হওয়ার সুযোগ দিচ্ছি। এখানে আমি আপনাদেরকে একদমই ফ্রিতে এতটাও দিচ্ছি না, এখানে জিনিসটা বুঝেন। আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে যদি একটা কোটেক্স অ্যাকাউন্ট খুললেন, যদি আপনি এখনও কোটেক্স অ্যাকাউন্ট না খুলে থাকেন আর কি, সেক্ষেত্রে ধরেন আপনি কোটেক্স অ্যাকাউন্ট তো খুলবেনই, বাট আপনি যদি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে একটা কোটেক্স অ্যাকাউন্ট খুলেন, তাহলে হচ্ছে কি আমি এখান থেকে একটা কমিশন পাবো, আর যে কমিশনের কারণে আমি আপনাকে আমাদের ওই প্রিমিয়াম গ্রুপে অ্যাড করাই দিচ্ছি। আর যে অ্যাড করাই দেওয়ার কারণে আপনি এখান থেকে কী ফ্যাসিলিটিস পাচ্ছেন, আপনি যে কোনো সময় যে কোনো সমস্যা সেটা আপনি আমার সাথে পার্সোনালভাবে কন্ট্যাক্ট করতে পারবেন। ইভেন হচ্ছে আপনি এখানে লাইভ আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি, লাইভ স্ট্র্যাটেজি শেখাচ্ছি, যেটা হচ্ছে আপনি কোথাও কোর্স করে যে জিনিসগুলো শিখতে পারবেন সেম টু সেম জিনিসগুলো আপনি আমার ওইখানে প্রিমিয়াম গ্রুপ থেকে শিখতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি। আমি আবারও বলতেছি এই সুযোগটা সর্বোচ্চ 3 মাস পর্যন্ত আমার ওপেন থাকবে, সর্বোচ্চ 3 মাস, এরপর আমি এটাকে ক্লোজ করে দিয়ে আমি হচ্ছে ইনশাল্লাহ ওইটাকে আবার কোর্সের আকারে নিয়ে যাবো। তখন দেখা হচ্ছে এই সুযোগটা থাকবে না, তখন হয়তো আপনাকে ফেড বা হচ্ছে টাকা ফে করে তখন হচ্ছে ওই কোর্সগুলো কিনে দেন হচ্ছে আপনাকে স্ট্র্যাটেজিগুলো শিখতে হবে। দেখেন ট্রেনিংয়ে আমি বলবো না যে ইউটিউবে আপনি ফ্রিতে কিছু পাবেন না, ইউটিউবে হিউজ পরিমাণে আপনি জিনিস পাবেন যেগুলো আপনি ফ্রিতে পাবেন, বাট ইউটিউব হয়তো বা সুন্দর করে সবাই সাজায় সাজায় বা হচ্ছে গুছিয়ে জিনিসগুলো আপনাদেরকে দেখাবে না বা হচ্ছে বোঝাবে না, বাট কোর্সে বা হচ্ছে আপনি আমাদের প্রিমিয়াম গ্রুপে অ্যাড হলে দেখা যাচ্ছে ওইখানে একদম এ থেকে জেড অবধি আপনি সব কিছু সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। তো এক্ষেত্রে অপশন হচ্ছে আপনি আবারও বলে দিচ্ছি আপনি আমার অ্যাফিলিয়েট ল্যাঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হবে, খোলার পরে আপনি আপনার ইচ্ছা মতো $10 ডিপোজিট করেন বা $5, এটা আপনার ইচ্ছা, আপনার যত ডলার ভালো লাগে এটা আপনি ডিপোজিট করার পরে আমাকে শুধু একটি স্ক্রিনশট দেবেন যে ভাই আমি আপনার অ্যাফিলিয়েট থেকে একটা অ্যাকাউন্ট খুলছি এবং হচ্ছে আমি এরপরে ভেরিফাই করে দেখবো। যদি দেখি যে হ্যাঁ আপনি আমার অ্যাফিলিয়েট থেকে অ্যাকাউন্ট খুলছেন, তখন হচ্ছে আমি আমার প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে দিব। সো তখন আমি আপনি এমনভাবে তৈরি হবেন, আপনাকে সিগন্যাল আমি দিতে হবে না, আপনি মানুষকে সিগন্যাল দেওয়ার মতো ক্যাপাবিলিটি আপনার হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, অনেক বকবক করলাম, ভিডিওটা অনেক লং হচ্ছে জানি, বাট যারা দেখছেন মনোযোগ দিয়ে তাদের কাজে আসবে। তো এখন হচ্ছে এই যে হ্যামার ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেলও সেম টু সেম আপনার এখানে যদি খেয়াল করেন, একটু যদি ব্রেনটা একটু খাটান তাহলে সহজে বুঝবেন। হ্যামার ক্যান্ডেল এখানে দেখেন, হ্যামার ক্যান্ডেলে এটা হচ্ছে কি সবসময় হ্যামার ক্যান্ডেল মনে রাখবেন গ্রিন হয়, হ্যামার ক্যান্ডেল কখনো রেড কিন্তু হ্যামার ক্যান্ডেল হয় না, হ্যামার ক্যান্ডেল অল টাইম গ্রিন হয়। এটা হচ্ছে হ্যামার আর হচ্ছে ইনভাইটেড হ্যামার, ইনভাইটেড হ্যামারটা লাইক হচ্ছে উল্টা হ্যামার। এখানে দেখেন হ্যামার মানে হাতুড়ি, আমরা বাংলা যেটা বলি হাতুড়ি সবসময় মাথায়ভাবে থাকে, নিচের দিকে একটা লাঠি বা খুঁটি থাকে, আর ইনভাইটেড মানে কি উল্টা হ্যামার, উল্টা হ্যামার, হ্যামারের মাথায়টা লেস উপরের দিকে বা শ্যাডো উপরের দিকে যেটাই বলেন। তো দেখেন আমরা যেহেতু জানি এটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলে আমরা ধরে নিলাম একটা হ্যামার পরে, আগে আমরা গ্রিন ক্যান্ডেল হিসেবে ধরি, তাহলে এটার ওপেনটা কোথায়? এখানে। ক্লোজটা কোথায়? এখানে। এখন দেখেন রিজনটা কি, কেন এত বড় শ্যাডো, এবং এই এই ক্যান্ডেলটা হলে মার্কেট কোন দিক মুভ করে আমি বলে দেখাই দিচ্ছি একটু পরে। এখানে মার্কেটটা ওপেন হয়েছে কোথায়? এখানে, যেহেতু গ্রিন ক্যান্ডেল, এখানে ওপেন হওয়ার পরে দেখেন মার্কেটটা ডিরেক্টলি কোথায় কোথায় মুভ করছে দেখেন তো, ডিরেক্টলি নিচে এখানে চলে আসছে। এখানে এত পরিমাণ সেলের একটা প্রেশার ছিল যার কারণে মার্কেটটা এখানে চলে আসছে, কিন্তু এখানে আসার পরে বায়াররা আবার এত পরিমাণ প্রেশার দিছে যে এখান থেকে মার্কেটটাকে এইখান থেকে ক্রস করে একদম এখানে নিয়ে মার্কেটটাকে ক্লোজ করে দিছে। তার মানে কি বুঝলাম আমরা, এখানে সেলারের যে প্রেশারটা ছিল এই সেলারের এই প্রেশারটাকে ক্রস করে মার্কেটে বায়াররা তারও উপরে চলে গেছে। তার মানে আমরা এখান থেকে কী ক্লিয়ার যে এটা পুরোটাই হচ্ছে এখন বায়ারদের আন্ডারে, মানে হচ্ছে কি বায়াররা এখন এটাকে কিনতে সুবিধা এটা উপরের দিকে আছে। তার মানে এখানে হচ্ছে কি বায়ারের ফুললি একটা প্রেশার আছে, টোটালি ফুল বায়ারের একটা প্রেশার। তো এরকম যদি হ্যামার ক্যান্ডেল মেক হয় দেখেন মার্কেট কোন দিকে শিফট করে আমরা একটু আপনাদেরকে ডিরেক্ট দিয়ে দেখাচ্ছি। ওকে, আমরা এখানে একটা হ্যামার পেয়ে গেলাম, এখানে হচ্ছে সুন্দর মতো একটা হ্যামার দেখা যাচ্ছে। দেখেন এই যে হ্যামার, এই যে একটা হ্যামার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। তো আমি যেটা একটু আগেও বললাম, মার্কেট যখন তার সাপোর্টে এসে তার রেড ক্যান, এখানে যদি এর আগে একটা গ্রিন ক্যান্ডেল মেক হয়েছে, হ্যাঁ, বাট আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটা বুঝলে আপনারা বুঝে যাবেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু মেইন জিনিসটা আপনাদের বোঝাতে চাইছি যে মার্কেটে এখানে মেইন প্রেশারটা হচ্ছে আপ ডিরেকশনে, মানে হচ্ছে এখানে বায়ারের প্রেশার বেশি। যখনই দেখবেন
সাপোর্টে এসে এরকম একটা হ্যামার ক্যান্ডেল মেক হবে, তখন আপনি 99-95% শিওর থাকবেন মার্কেট আপ ডিরেকশনে যাবে। দেখেন এখানে সেলারের থেকে বায়ারের প্রেশার যখনই বেশি মার্কেট আপ ডিরেকশনে মুভ হয়েছে, এবং এখানে যদি আপনি একটা এন্ট্রি নিতেন 100% এখানে উইন হইতেন এবং পরপর এখানেও উইন হইতেন, ক্লিয়ার? এবং এভাবে অনেকগুলো আছে, আমি আপনাদেরকে দেখাইতে গেলে হিউজ পরিমাণ সময় লাগবে, যেহেতু এত পরিমাণ সময় নিয়ে দেখানো পসিবল না, যার কারণে হচ্ছে আমি আসলে আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারতেছি না। বাট এখানে অনেকগুলোই আছে, যেমন এই যে এখানে একটা আছে হ্যামারের মতো, বাট এখানে যদিও একটু শ্যাডোটা কম, বাট এটাও কিন্তু হ্যামারের মতো, এই যে এটা, ঠিক আছে? এরপরে দেখেন পরপর গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? তো এখানে হচ্ছে সবসময় জিনিসটা মাথায় রাখবেন, হ্যামার ক্যান্ডেল অবশ্যই যখন সাপোর্টে এসে হবে, মানে মার্কেটের ট্রেন্ড লাইন চলতেছে ডাউনে, এমন অবস্থায় যখনই এরকম একটা হ্যামার ক্যান্ডেল হবে তখন বুঝবেন মার্কেট 100-100%। এই যে যেমন এখানে দেখেন, যদি এখানে শ্যাডোটা একটু কম, বাট জিনিসটা সেম। দেখেন এখানে একটা ডাউন ট্রেন্ড চলতেছে, আমি দেখাই, একটু ওয়েট করেন। এই যে দেখেন এখানে মার্কেটের পুরোটা একটা ডাউন ট্রেন্ড চলতেছে, এখানে এসে একটা হ্যামার ক্যান্ডেল মেক হয়েছে, লেজটা যদি একটু ছোটো, এরপরে দেখেন মার্কেট আবার আপ ডিরেকশনে মুভ করছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে আপনার একটু মাথায় রাখবেন, এবং আপনারা প্রয়োজনে কনফার্মেশন হওয়ার জন্য এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলটা পর্যন্ত ওয়েট করবেন, যে পরবর্তী ক্যান্ডেলটা কী হচ্ছে। যেমন এই পরবর্তী ক্যান্ডেলটা রেড হচ্ছে, তার মানে এটা বড় ক্যান্ডেল হতে পারেনি, আমরা দেখতে পাচ্ছি এখানেও এই ক্যান্ডেলটাও কিন্তু আপ ডিরেকশনে কিন্তু ইঙ্গিত করে, আপনারা একটু পর দেখলে বুঝতে পারবেন। এই রেড ক্যান্ডেলটাও কিন্তু আপ ডিরেকশনকেই বোঝাচ্ছে যে আপে মার্কেট যাবে, দেখেন মার্কেট কিন্তু আপে গেছে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমাদের, আমরা এখানে দেখবো এরপরে হচ্ছে ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার মানে হচ্ছে উল্টে হ্যামার, বাংলা কথায় বলতে গেলে উল্টে হ্যামার যেটাকে বলা হয়। তো ইনভার্টেড হ্যামার আপনারা কোথায় দেখতে পারবেন? ইনভার্টেড হ্যামার নর্মালি কিন্তু মার্কেট আপ ডিরেকশনে, মানে মার্কেট আপে চলে যাচ্ছে, আপে চলে গেছে এরকম জায়গায় দেখা যায়, দেখা যাচ্ছে একটা ডাউন ট্রেন্ড, হঠাৎ করে মার্কেট অনেক আপ উপরে চলে গেছে, যখন এরকম উপরে একটা আপনি ইনভার্টেড হ্যামার দেখতে পারবেন। আমি ক্যান্ডেল স্টিকটা এখানে দেখাই, আরে বাবা, এই ক্যান্ডেল স্টিকগুলো এমন হইল কে শিট। সেই কেমন হয়ে গেল ক্যান্ডেল স্টিকটা? আচ্ছা একটু ওয়েট করেন, আমি আপনাদের বোঝাবো, সমস্যা নাই। ক্যান্ডেল স্টিকগুলো হ্যাঁ এখন ঠিক আছে, আচ্ছা সেটিংটা করে নেওয়ার দরকার ছিল আগেই। ইনভার্টেড হ্যামার আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট করেন ভাই, ভিডিওটা একটু লং হবে জানি, কিন্তু আসলে কাজে লাগবে আপনাদের। আমার অবস্থা খারাপ, আপনারা যদি দেখতে যদি অধৈর্য হন তাহলে তো হবে না। আমি যে ভিডিওটা বানাচ্ছি আমারই অবস্থা, এই যে একটা ইনভার্টেড হ্যামার ফেয়ে গেছি। দেখেন ইনভার্টেড হ্যামার হচ্ছে সবসময় মার্কেট আপ ডিরেকশন, আপ ডিরেকশন যখন যাচ্ছে, যখন এরকম একটা ইনভার্টেড হ্যামার হবে তখন মার্কেট ডাউন ডিরেকশনে আসবে। কেন আসবে দেখেন আমি আপনাকে এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। কারণ হচ্ছে ধরেন মার্কেটটা এখানে ওপেন হয়েছে কোথায়, নিচ থেকে, মার্কেটটা নিচ থেকে ওপেন হয়েছে, নিচ থেকে ওপেন হয়ে মার্কেটটা বাইরের প্রেশারের কারণে উপরে চলে আসছে, উপরে চলে আসছে। কিন্তু দেখেন এখানে মার্কেটটা উপরে আসার পরেও, এখানে মার্কেটটা এত উপরে আসার পরেও এখানে সেলারের এমন একটা আবার প্রেশার ক্রিয়েট করছে, মার্কেটটা একদম পুরো নিচে এসে এখানে ক্লোজ করছে। তার মানে আমরা কী বুঝতেছি, এখানে নিচের দিকে হচ্ছে মেন প্রেশারটা, তাহলে এখানে নিচের দিকে মেন বডিটা যেহেতু, তার মানে এখানে সেলারের প্রেশার, আর এখানে এটা হচ্ছে উইক, তার মানে এখানে বায়াররা দুর্বল হয়ে গেছে। এটা যেহেতু বায়ার উইক, তার মানে এখানে বায়াররা পুরোটা দুর্বল, সেলাররা পুরোটাই অ্যাক্টিভ। তাহলে এখানে আমরা কী বুঝতেছি, মার্কেটে এরকম ক্যান্ডেল আপনার হচ্ছে ইনভার্টেড হ্যামার হওয়ার পরে মার্কেট টোটালি ডাউনে আসবে। আশা করি আমি এটাও বোঝাতে পারছি। এরপর হচ্ছে আমরা আরও একটা ক্যান্ডেল স্টিক দেখবো, এই যে একটু আগে যেটা বললাম, এটা দেখতে অনেকটা হ্যামারের মতো হলেও অনেকে এখানেই আউলে ফেলে, এটাকে বলা হয় হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, যেটা দেখতে অনেকটা হ্যামার ক্যান্ডেলের মতো, বাট হ্যামার ক্যান্ডেল অল টাইম গ্রিন কালার হবে। এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, আর এটাকে বলা হচ্ছে শুটিং স্টার। তো আমি একদম ডিরেক্টলি বলে দিচ্ছি এটার, আপনাদেরকে এত ক্যান্ডেল স্টিকে বুঝে দেখাতে গেলে ভিডিওটা আরও লং হয়ে যাবে। দেখেন হ্যাঙ্গিং ম্যান সব সময় আপনার হচ্ছে কোথায় গিয়ে হবে আমি আপনাকে বলে দিচ্ছি। হ্যাঙ্গিং ম্যান সবসময় দেখবেন মার্কেট একদম আস্তে আস্তে যখন ডাউনে আসবে, ডাউনে, আচ্ছা আমি তার আগে একটু এক্সপ্লেন করে দিই। তারপরেও এখানে যেহেতু মার্কেটটা ওপেন হয়েছে কোথায়, এখানে ওপেন হওয়ার পরে মার্কেটটা দেখেন অনেকটা ডাউনে চলে আসছে সেলারের প্রেশারের কারণে, বাট মার্কেটটা টিকে থাকতে পারেনি, বায়াররা এখানে এত পরিমাণ অ্যাক্টিভ হয়েছে, দেখেন বায়ারদের এত পরিমাণ প্রেশার যার কারণে মার্কেটটাকে এখানে এসে ক্লোজ করছে। তাহলে আমরা এখান থেকে সিম্পলভাবে কী বুঝি বলুন তো, আপনারা এতক্ষণ ভিডিও দেখে আশা করি বুঝে গেছেন, এখানে সেলারদের সেলারদের থেকে বায়ারদের প্রেশার বেশি। দেখেন সেলাররা এখানে এই পর্যন্ত আনছিল ঠিকই, কিন্তু সেলাররা এই পর্যন্ত টিকে রাখতে পারেনি, এখানে বায়ারদের প্রেশারটা হচ্ছে বেশি, বায়াররা কী করছে শেষ পর্যন্ত মার্কেটটারে এই পর্যন্ত নিয়ে আসছে। তাহলে এই জিনিসটা আপনারা কোথায় পাবেন, এই জিনিসটা সবসময় আপনারা অ্যাপ্লাই করবেন হচ্ছে এখানে, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। এই জিনিসটা আপনারা হচ্ছে সবসময় মার্কেটের
আচ্ছা যাই হোক, আমি এখানে একটা পাইছি দেখেন, এখানে যখনই এরকম দেখবেন হ্যাঙ্গিং ম্যান এর টাইপের ক্যান্ডেল হবে, যেমন এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু নিচের দিকে মোটামুটি ভালো লেভেলের কিন্তু শ্যাডো আছে। হ্যাঁ, এই যে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল ক্যান্ডেলগুলো একটু হচ্ছে আমি এখানে মানে ওই সেটিংসটা করে না নেওয়ার কারণে একটু এভাবে দেখাচ্ছে। যাই হোক, আমরা বুঝতেছেন আশা করি, এদের নিচের দিকে একটু শ্যাডো হয়ে গেছে। এখন নিচের দিকে যে শ্যাডো হয়েছে তার মানে আমি কি বুঝতেছি, এখানে শ্যাডোটা যেহেতু বড় এবং এখানে উপরের দিকে হচ্ছে আমাদের কি বুঝতেছি সেলের প্রেশারটা কম, সেলের প্রেশারটা কম, যেটা আমি আপনাদের ক্যান্ডেল স্টিকে দেখাইছি, যার কারণে দেখেন পরবর্তী ক্যান্ডেল কিন্তু গ্রিন হয়েছে। তাহলে এটা কখন হবে, মার্কেট যখনই একটা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এসে এখানে এরকম আসবে, আসার পরে যখনই এরকম একটা ক্যান্ডেল মেক হবে তখন বুঝবেন মার্কেট আপওয়ার্ড ডিরেকশনের দিকে যাবে। তো একইভাবে এই যে যেমন এই যে এখানে দেখেন এই যে সেম টু সেম এখানে হয়েছে, ঠিক আছে, মার্কেট ডাউন ট্রেন্ডে এসে এখানে এরকম একটা ক্যান্ডেল মেক হয়েছে, পরে আপ হয়েছে। তো এখানে অনেকগুলো আছে, আসলে দেখাইতে গেলে তো হিউজ পরিমাণ সময়, তারপর আমি আপনাদেরকে জিনিসটা এক্সপ্লেন করে বুঝাই দিচ্ছি যে এই ক্যান্ডেলটা হলে আপনার মার্কেট কোন দিকে মুভ করবে। এবং সেম টু সেম এটা যখন হবে এটা কোথায় হয়, এটা হচ্ছে আপনার ডাউন ট্রেন্ডের ভিতরে, আপনার হচ্ছে আপ ট্রেন্ডের ভিতরে, আপ ট্রেন্ডের ভিতরে যদি এরকম কোনো ক্যান্ডেল দেখেন, দেখা যাচ্ছে মার্কেট একদম আপে চলে যাচ্ছে, এভাবে এভাবে করে আপে চলে যাচ্ছে, হুট করে এরকম একটা ক্যান্ডেল যখন হবে তখন আপনি বুঝবেন, এখানে আপনারা বুঝে নেন এখানে হচ্ছে তাহলে কি হলো, দেখেন এখানে সেলাররা উপরে নিছে, বায়াররা উপরে নিছে মার্কেটটা, আবার টিকে রাখতে পারেনি, সেলাররা আবার প্রেশার ক্রিয়েট করে একদম নিচে নিয়ে এখানে ক্লোজ করছে। তার মানে আমরা কি বুঝতেছি, এখানে সেলারের প্রেশার বেশি। তো দেখেন আমি যতই বুঝাই আর যতই যাই করি, আপনারা যতক্ষণ না প্র্যাকটিস করতেছেন ততক্ষণ কিন্তু কোনো কাজে আসবে না। এই যে জিনিসগুলো এটাকে বলা হয় হচ্ছে ডজি ক্যান্ডেল। হ্যাঁ, তো ডজি ক্যান্ডেলের এখানে খেয়াল করলে আমি একদম সরাসরি শর্টকাটে বোঝাচ্ছি, দেখেন ডজি ক্যান্ডেলে হচ্ছে কি, এখানে এই যে ডজি ক্যান্ডেলটা এটা হচ্ছে রেড ক্যান্ডেল, যেহেতু রেড ক্যান্ডেল উপরে ওপেন হয়েছে নিচে ক্লোজ হয়েছে। হ্যাঁ, তো দেখেন মার্কেটটা এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে মার্কেটটা প্রথম হচ্ছে আপ ডিরেকশনে বায়াররা একটা প্রেশার ক্রিয়েট করছে, বাট উপরে গিয়ে মার্কেট টিকতে না পেরে আবার হচ্ছে রিটার্ন নিচের দিকে আসছে, এসে আবার হচ্ছে এখানেও টিকতে না পেরে মার্কেট এখানে এসে ক্লোজ হয়েছে। তাহলে এখানে আলটিমেটলি দেখেন এখানে সেলারেরও প্রেশার যা, বায়ারেরও প্রেশার তা। তার মানে এরকম ক্যান্ডেল যখনই হবে আপনি তখন কখনও ওরকম জায়গায় ট্রেড নেবেন না, কারণ এরকম জায়গায় ট্রেড আপনার হচ্ছে এটাকে কী বলে স্পিনিং টপসে আপনারা হচ্ছে কখনও ট্রেড নেবেন না। এরকম ক্যান্ডেল দেখলে আপনি পরবর্তী ট্রেড ইনফরমেশনের জন্য ওয়েট করবেন। ধরেন একটা আপ ডিরেকশন চলতেছে, আমি সরাসরি গিয়ে আপনাদেরকে ক্যান্ডেলে দেখাচ্ছি, দেখাই, একটু ওয়েট করেন। আচ্ছা, এই যে যেমন দেখেন, এখানে হচ্ছে সুন্দর মতো একটা ট্রেন্ড চলতেছে, ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড। এখানে দেখেন সুন্দর করে আবার একটা স্পিনিং টপ হয়েছে, এই যে স্প্রিং টপ হয়েছে, যদি বডিটা একটু বড় আপনাদের বোঝানোর ক্ষেত্রে, যখন স্প্রিং টপ হয়েছে এখন আমার কি বোঝার কোনো মানে অবস্থা আছে যে এই মার্কেটটা কি আপে যাবে নাকি ডাউনে যাবে, কারণ এখানে বায়ার সেলার দুইজনের প্রেশার সেম। তো এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা ধৈর্য ধরে পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন যে মার্কেট পরবর্তী ক্যান্ডেলটা কী মেক করে। যদি দেখেন যে ডাউন ট্রেন্ডে এসে দেখাচ্ছে আপনার বড় হচ্ছে বুলিশ বেয়ারিশ ক্যান্ডেল মেক হচ্ছে, বড় রেড ক্যান্ডেল মেক হচ্ছে, রেড ক্যান্ডেল বড় মেক হচ্ছে, এরপরে যখন ছোট এরকম একটা আপনার হচ্ছে রেড ক্যান্ডেল মেক হবে, তখন বুঝবেন যে আপনার আলটিমেটলি হচ্ছে রেড ক্যান্ডেলের যে ক্ষমতা বা হচ্ছে সেলারের যে ক্ষমতা, বেয়ারিশের যে ক্ষমতা, এটা আস্তে আস্তে কমে আসতেছে, হয়তো বা পরের ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হলেও হতে পারে, বাট এটা আপনি শিওর না, কারণ হচ্ছে এখানে শিওর নাই জন্য, কারণ হচ্ছে এখানে বায়ার সেলার দুইজনেরই প্রেশার সেম, আপনি এক্ষেত্রে ওয়েট করতে হবে। তো সেম টু সেম বুলিশ স্প্রিং টপসের ভিতরে আপনি আপ ট্রেন্ড হোক বা ডাউন ট্রেন্ড হোক, স্পিনিং টপসের ক্ষেত্রে কখনও আপনি কনফার্মেশন না হয়ে পরবর্তী ট্রেড নেবেন না। ক্লিয়ার? তো এটার ক্ষেত্রে আমি আশা করি বুঝাইতে পারছি স্পিনিং টপসের ক্ষেত্রে। ডজি ক্যান্ডেলও সেম টু সেম, ডজি ক্যান্ডেলের ভিতরে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ডজি হচ্ছে এমন একটা ক্যান্ডেল যেটার হচ্ছে ধরেন মার্কেট ওপেন যেখানে হয় ক্লোজও ওইখানে হয়, এটার মেইনলি কোনো বডিই থাকে না। যেমন দেখেন আমার অলরেডি গলা বসে গেছে, মার্কেট এখানে ওপেন হয়েছে, মার্কেট এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে মার্কেট দেখেন অনেক উপরে চলে গেছে, বাট অনেক উপরে যাওয়ার পরে এখানে আবার সেলাররা কী করছে, সেল করা শুরু করছে, মার্কেট আবার এখানে চলে আসছে, আবার এখান থেকে বায়াররা আবার কেনা শুরু করছে, মার্কেট আবার একই জায়গায় ঠিক যেখান থেকে ওপেন হয়েছে ওইখানে গিয়ে মার্কেটটা ক্লোজ হয়েছে। এবং এখানেও সেম টু সেম উপরের থেকে এখান থেকে ওপেন হয়েছে, মার্কেট আবার ঠিক নিচের দিকে আসছে, আবার এখানে ওপেন হয়েছে, এখানের থেকে আবার মার্কেট উপরে নিচে, আবার সেম টু সেম এখানে এসে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে ক্লোজ দিয়েছে। তাহলে আমরা ডজি ক্যান্ডেলে বুঝলাম কি বেয়ারিশ ডজি এবং হচ্ছে বুলিশ ডজি, এদের কোনো মেন বডি থাকে না, এদের বডিটা খুবই ছোটো হয়, কারণ এখানে আপনার হচ্ছে আপার শ্যাডো লয়ার শ্যাডো মানে হচ্ছে উইক, খুবই আপনার দুর্বল থাকে, এদের দুইজনের এখানে কারোই ক্ষমতা থাকে না, মানে এখানে বায়ারেরও কোনো ক্ষমতা নেই, সেলারেরও কোনো ক্ষমতা নেই, মানে কেউই কারোর সাথে লড়াই করে পারতেছে না। ঠিক আছে, তো এরকম জায়গায় কী করবেন আপনাদেরকে আমি দেখাই, এরকম জায়গায় যদি আপ ডিরেকশনে কোনো মার্কেট হয়
ধরেন এখানে একটা রেড ক্যান্ডেল হঠাৎ করে ডাউনে আসতেছে 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 আসতেছে, হ্যাঁ এরকম অবস্থায় যদি দেখেন একদম ডাউনে আসতে আসতে যদি এরকম হুট করে একটা সাপোর্টে এসে যদি এরকম একটা রেড ক্যান্ডেল বা হচ্ছে গ্রিন ক্যান্ডেল যদি যদি আমি বলি যদি এরকম আপ ডিরেকশনে সরি ডাউন ডিরেকশনে আসতে আসতে যদি একটা হচ্ছে গ্রিন ডজি দেখেন মার্কেটের নিচে যদি গ্রিন ডজি দেখেন তাহলে বুঝবেন মার্কেটের পরবর্তী, কারণ হচ্ছে এখানে কি গ্রিন ডজিটা আমরা তখনই দেখব কারণ হচ্ছে এখানে রেডের যে ক্ষমতা ওটা কিন্তু একদমই শেষ। এখন যেহেতু একটা গ্রিন ডজি হয়েছে অ্যাটলিস্ট এখানে মানে হচ্ছে সেলের প্রেশার সম্পূর্ণ শেষ এবং গ্রিনে যেহেতু মুখ দেখছি তার মানে এখন হচ্ছে এখানে বায়ারের প্রেশার কিছুটা শুরু হবে, তার মানে সেক্ষেত্রে আমরা শিওর যে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হওয়ার সম্ভাবনা 90-95% যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট হচ্ছে বাইচান্স যদি এখানে ডাউন ডিরেকশনের ক্ষেত্রে যদি হয় রেড ডজি যেমন হচ্ছে রেড ডজি যদি হয় সেক্ষেত্রে আমরা কখনো ডাউন ডিরেকশনের জন্য আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব না। যেমন এখানে হচ্ছে কি আমরা জানি যে এখানে সেলার প্রেশার শেষ, সেলার প্রেশার শেষ, বায়ারের প্রেশার শেষ, হয়তো বা সাপোর্টে আসতে বিদে আমাদের মার্কেট টাপ রেখেছে, বাট যদি সাপোর্টে না আসতো তাহলে আমরা কখনো এখানে আপ ডিরেকশনে ট্রেড নিব না কারণ আমরা পরবর্তী ক্যান্ডেল। বাট আমরা এতটুকু ক্লিয়ার যে এখানে সেলের প্রেশারও শেষ বায়ারের প্রেশারও শেষ, এখানে মার্কেট হয় এখন আপে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু মোটামুটি সাপোর্টের কাছাকাছি চলে আসছে। তো এক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনারা ধৈর্য ধরে মার্কেটটাকে ওয়েট করে দেখবেন যে মার্কেট কোন দিকে মুভমেন্ট করতে পারে। এখানে হচ্ছে আপনারা অবশ্যই যখনই এরকম ডজি ক্যান্ডেল মেক হবে রেড ক্যান্ডেল থেকে ডাউনে আসতেছে হঠাৎ একটা রেড ক্যান্ডেল ডজি হলো ডাউন ট্রেন্ডে তখন আপনারা কনফার্মেশনের জন্য প্রয়োজনে একটু ওয়েট করবেন। বাট যখন দেখবেন সাপোর্ট এসে হচ্ছে বাট তখন 90-95% সময় যেটা হয় সেটা কিন্তু আপ ট্রেন্ডে যায়, বাট তারপরে আপনার রিস্ক নেওয়ার দরকার নাই, আপনারা কনফার্মেশনের জন্য ওয়েট করবেন, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমাদের কী আছে সেটা হচ্ছে মারুগুজু ক্যান্ডেল। আমার গলার অবস্থা খুবই খারাপ ভাই। মারুগুজু ক্যান্ডেল দেখেন, মারুগুজু ক্যান্ডেল কোনটাকে বলে যেটার কোনো শ্যাডো বা হচ্ছে উইক নাই। দেখেন এখানে মার্কেট ওপেন হয়েছে, এখানে ক্লোজ দিচ্ছে, এখানে এখানে ওপেন হয়েছে, এখানে ক্লোজ দিচ্ছে, মানে হচ্ছে এখানে সেলারের পুরো প্রেশার, এখানে বায়ারের পুরো প্রেশার। তাহলে এরকম যদি কোনো ক্যান্ডেল দেখেন তখন বুঝবেন মার্কেট 100% যেদিকে মুভ হচ্ছে ওই দিকে মার্কেট পুরোটা টেনে নিয়ে যাবে। যেমন এই যে এখানে দেখেন এখানে সুন্দর করে একটা মারুগুজু ক্যান্ডেল দেখেন, মারুগুজু ক্যান্ডেল সাপোর্টে এসে পরবর্তী ক্যান্ডেল 100% হয়। যখন এরকমই দেখবেন 100% কনফার্মেশন নিয়ে নেবেন। এই যে যেমন এখানে দেখেন এখানে একটা মারুগুজু ক্যান্ডেল পরবর্তী একটা 100% ডাউন, মানে মারুগুজু মানে হচ্ছে তার পুল্লি সেলারের প্রেশার, পুল্লি সেলারের প্রেশার, যার কারণে কোনো সন্দেহ ছাড়া পরবর্তীটা সে রেড করবে। এই যেমন এখানে দেখেন মারুগুজু কত সুন্দর দেখা যাচ্ছে, পরবর্তীটা সে নিঃসন্দেহে যদি আপনি এখানে ডাউন একটা ট্রেড নিতেন 100% উইন হইতেন, ঠিক আছে। এই যে দেখেন কত সুন্দর করে দেখা যাচ্ছে, হ্যাঁ। এই যেমন এখানে একটা মারুগুজু যদি হালকা পরিমাণে শ্যাডো আছে দেখেন এখানে মারুগুজু হয়েছে পরটা 100% গেইন, কোনো সন্দেহ নাই। তো মারুগুজু হচ্ছে তার মানে যার কোনো বিশাল কোনো শ্যাডো মেডো থাকে না তাদেরকে হচ্ছে মারুগুজু বলে, এবং হচ্ছে যার পরবর্তী ক্যান্ডেল 100% যে দিকে হচ্ছে সেটা রেড হলে রেড হবে, গ্রিন হলে এই যেমন দেখেন মারুগুজু পরেরটা গ্রিন পরেরটা গ্রিন, এই যে মারুগুজু পরেরটা রেড পরেরটা রেড। এই যে যেমন একটু আগে আমি বললাম না স্প্রিং টপ যদি আপের ক্ষেত্রে হয়, যেমন এই যে দেখেন আপনি যদি এখানে একটা স্প্রিং টপ দেখছেন গ্রিনের আপনি বুঝতেছেন যে এখানে বায়ার সেলার সেলারও বায়ারেরও মোটামুটি প্রেশার নিচের দিকে, যার কারণে সে গ্রিনটাকে বড় করতে পারেনি, আমি এখন একটা ডাউন ট্রেড নিই। দেখেন এখানে যদি একটা ডাউন ট্রেড নিতেন 100% আপনার এখানে লস হলো, লস হতো না, তাহলে এখানে আপনি কনফার্মেশনের জন্য আরও একটু ওয়েট করার দরকার ছিল। এখন আমরা যখন গ্রিন দেখতেছি মার্কেট বেশি উপর দিকে নিতে পারতেছে না তখন আমরা মোটামুটি একটা কনফার্মেশন হয়ে যায়, যেহেতু এখন আপের দিকে যাচ্ছে না মানে মার্কেট ডাউনে যাবে, তখন আমরা চাইলে এখানে আবার কনফার্মেশনের জন্য ওয়েট করে রেড ক্যান্ডেল যখনই একটা হলো আমরা পরবর্তীটা যখনই এন্ট্রি নিতাম 100% ডাউনে উইন। আশা করি আমি বুঝাইতে পারছি মারুগুজু ক্যান্ডেল বলেন কী ক্যান্ডেল বলেন। তো এরপরেও আমি আরও একটা কথা বলি, আজকে শুধুমাত্র আমি সিঙ্গেল স্টিক প্যাটার্নের উপরে ভিডিও দিচ্ছি, এর পরবর্তীতে আমি ডবল স্টিক মানে হচ্ছে আপনি 2-3 স্টিক দেখে কীভাবে বুঝবেন মার্কেট কখন কোন দিকে মুভ করতে পারে, কীভাবে মার্কেট আরও সুন্দরভাবে অ্যানালাইজ করবেন, এটা নিয়ে যদি আপনারা ভিডিও চান কমেন্ট সেকশানে শুধুমাত্র কমেন্টস করবেন। যদি আপনাদের হিউজ পরিমাণ কমেন্টস পাই তবেই পরে আমি ওই ভিডিওটা আনবো, কারণ ভাই ভিডিওটা বানাইতে অনেক পরিশ্রম করতে হয়, আমার অলরেডি গলার অবস্থা খুবই খুবই খারাপ। তো আপনারা যদি শুধুমাত্র কমেন্টস করেন আর আপনারা যদি ভিডিও চান তবেই পরে আমি ওই পার্ট টুটা নিয়ে আসবো, এবং আপনাদের আজকে যে স্ট্র্যাটেজিগুলো আমি শিখাইছি প্র্যাকটিস এত পরিমাণে করবেন, ড্যামোতে বলেন লাইভে লাইভে ভুল করে প্র্যাকটিস করতে যাবেন না, কথায় কথায় বলে দিচ্ছি ড্যামোতে এত পরিমাণে প্র্যাকটিস করবেন যেন আপনি এখানে ট্রেনিংয়ে এক্সপার্ট হয়ে যান। আপনাদের কাছে আমি যে স্ট্র্যাটেজিগুলো শিখাইছি এগুলোর উপরে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আমি কথা দিতে পারি আপনি একজন এক্সপার্ট লেভেলের ট্রেডার হতে শুরু করবেন যদি এই জিনিসগুলো সঠিকভাবে ফলো করেন। আর যেটা বললাম আপনারা যদি আমার বিএফপি গ্রুপে বা হচ্ছে প্রিমিয়াম গ্রুপে অ্যাড হইতে চান যেটা বললাম আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং হচ্ছে যে স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে দেখাই সেগুলো ফলো করেন, এবং যে ক্যান্ডেল চার্টগুলো দেখাইছি আপনারা চাইলে এগুলো আমার থেকে নিতে পারেন। সেক্ষেত্রে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডি দিয়ে দিব, আমার সাথে কন্ট্যাক্ট করবেন।
তো গলার অবস্থা খুবই খারাপ ভাই, ওই উদ্দেশ্য হলো অ্যাটলিস্ট কিছু একটা মানে সাবস্ক্রাইব লাইক যেটা পারেন করে দিয়েন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।